বন্ধুরা তাই তো বলি, কী ব্যাপার হচ্ছে? আজকে যখন সেই রেসিপি চলছিল না সন্ধ্যার দিকে, তখন বাদল পোকা আসছিল অনেক। মা বলে কি এরকম বৃষ্টি হয়ে গিয়েছে, ঝড় ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে বলে কি বাদল পোকা আসছে। তারপরে বন্ধুরা এখন বোঝা গেল যে বন্ধুরা যে বাদল হবে বলেই হয়তো বাদল পোকা আসছিল। বন্ধুরা আমাদের ঝড়ের চোটে কি বলবো, এখন তো আমাদের যে খোলার যে ঘরটা রয়েছে এর মধ্যে জল হু করে পড়ে বৃষ্টি হলেই, সেই জন্য বাপি উঠেছে সারতে। লোকের বলে বলে আর পারি, হ্যাঁ লোকের অল্প কাজ বলে, হ্যাঁ হ্যাঁ, ওর জন্য তারা আসতে যায় বলে আমাদের ঘর তাদেরও ঘর ভেঙে গেছে সব না। যারা এইসব কাজ করে তাদেরও ঘর ভেঙে গেছে। তো বন্ধুরা অল্প কাজ বলে বললেও কেউ আসে না, সামান্য কয়েক ঘন্টা এক দু ঘন্টা তো কাজ হবে সেই জন্য। কিন্তু হ্যাঁ বলে আমি আমার একটা লজ্জা লাগে, আমি লজ্জা ছেড়ে দেবো চল বলে, খালি দু চার দিন পরে, আমি দু চার দিন পরে বলে তো ভিজেই যাবে। হ্যাঁ আমাদের এখানটা বন্ধুরা এখন যখন খুশি জল আসে, কী করবো এখন তো, ভিতরে ঘরের মধ্যে জল ভর্তি হয়ে গেলে তো অসুবিধা, সেই জন্য এখন সরাসরি কাজ চলছে। বন্ধুরা আরো এক মুশকিল দেখুন, গাধের লাউ, গা দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ কোচি কি সুন্দর দেখুন বন্ধুরা, আর বলে লাউ ডাল করে তো, আর যেই কেটেছি কেটে দেখি না এই অবস্থা। ভিতরে দেখুন বন্ধুরা, এতদিন আমি তো আলু খারাপ হতো, লাউ আমি প্রথম এই রকম তো দেখছি বন্ধু, অবাক না, বাজারে দেখলে একদম হয়ে যাবে না, দেখুন একদম পরিষ্কার ফ্রেশ, একদম পরিষ্কার সুন্দর ছিল, কোনো অসুবিধা ছিল না। কি রকম অবস্থা দেখুন খালি, পরিষ্কার একদম। বন্ধুরা আমার মা মনে করছে আজকে লাউটা বানাবে, কিন্তু লাউটা খারাপ বেরিয়েছে। যাই হোক কিছু করার নেই বন্ধুরা, বাড়ি থেকে দেখে তো বোঝা যাচ্ছিলো না, সেই জন্য আজকে আমাদের এই খাওয়া দাওয়া, আলু ভাজা, সেই সঙ্গে পটল ভাজা, ভাত, কাসুন্দি দিয়ে একটা আলু মাখা, আর আমাদের মুসুরির ডাল। এখন বাপির খাওয়া হয়ে গিয়েছে, এবার আমি খাওয়া দাওয়া করবো এখন, কেননা আমার কাজ ছিল বন্ধুরা, সেই জন্য আমার একটু আজকে লেট হয়ে গিয়েছে খেতে। যদি আমার মার আরও লেট, হ্যাঁ মা এখন স্নান করতে গিয়েছে, এসে খাবে তো আমি খেতে খেতে আমার মা এসেও জয়েন করবে, অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা এখানটায় না বগের মতো কী একটা পাখি বসে আছে, ওটা কি সারস পাখি না কী থাকি জানি, কীরকম বড় দেখুন বন্ধুরা, নারিকেল গাছের মাথাতে উপরে বসে আছে। আরে না একসঙ্গে অনেক আসি, ও একটা না পাশে আর একটা দেখতে পাচ্ছি, ওই যে ও তিনটে, এখন তিনটে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সেই জন্য ভাবি উড়িয়ে দিয়ে ঝাড়তালি মেরে। বন্ধুরা এখন প্রচণ্ড মুশকিল, আমাদের রেসিপি চলছে আর বাদল পোকা, বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন বাদল পোকা হু করে আসে আর সেটা ভর্তি হয়ে গেছে, সেই জন্য কী হবে আমাদের আমাদের এখানটায় বন্ধুরা লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, যেখানে রেসিপি হচ্ছিলো লাইট নিভিয়ে দেওয়া হয়েছে এখন, আর মাকে বলেছি আমাদের ওইদিকে উঠানের দিকে যে লাইট রয়েছে সেটা জ্বেলে দিতে। আমি করেছি কি বন্ধুরা, এখানটায় আমার হচ্ছে মোবাইলের লাইট জ্বেলে বন্ধুরা রেখে দিয়েছি, এই দেখুন যাচ্ছি, এই দেখুন বন্ধুরা আমি মোবাইলের লাইটে জ্বালিয়েছি, আর কত দেখুন বন্ধুরা আসছে হু করে, এই দেখুন বন্ধুরা কপাল। আর বন্ধুরা কাকে বলে আর কি আর বলবো বন্ধুরা, অনেকদিন আমরা বন্ধুরা রাতের বেলায় ভিডিও বানাইনি, এখন বানাচ্ছি বন্ধুরা বেশ মানে অনেকদিন পরে তাই। আর আজকেই বন্ধুরা এসে গেছে বাদল পোকার ব্যাং, লাভিলে পালাচ্ছে বড় ব্যাং। বন্ধুটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় চলে গেল, চলে গেল, ও এই তো তুই তুই তো ইয়ে তো অন্য ব্যাং, কী ব্যাং বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। একটা সোনা ব্যাং এসেছিলো দাবায় একদিন, তখন বৃষ্টি হচ্ছিল কী বিরাট, এর থেকেও বড়। বন্ধুরা এইভাবেই বন্ধুরা পুরো দুনিয়া চলছে, এ ওকে খায় সে তাকে খায় ও ওকে খায়। হ্যাঁ এই দেখুন এই পোকা টিকটিকি খাচ্ছে, ব্যাং খাচ্ছে, আর এখানটা ব্যাং খাচ্ছে, এই দেখুন বন্ধুরা। এ তুই পালাচ্ছি তোকে আমি ধরবাই, বড় ব্যাংটা খালি ভয় পালাচ্ছে। বন্ধুরা এখন রাত 12:23, আর এখন হঠাৎ করে ঝড় উঠতে শুরু করেছে দেখুন বন্ধুরা, আর বৃষ্টিও চলছে, হঠাৎ বন্ধুরা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আবার ফের। দেখুন বন্ধুরা ঘূর্ণিঝড় তো হয়ে গেছে, আবার দেখুন মাঝে মধ্যে কীরকম অবস্থা পেয়েছে। বৃষ্টি আবার বাড়তেও শুরু করেছে, তাই তো বলি কী ব্যাপার হচ্ছে, আজকে যখন সেই রেসিপি চলছিল না
সন্ধ্যার দিকে তখন বাদল পোকা আসছিল অনেক। মা বলে কি এরকম বৃষ্টি হয়ে গিয়েছে, ঝড় ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে বলে কি বাদল পোকা আসছে। তারপরে বন্ধুরা এখন বোঝা গেল যে বন্ধুরা আজ বাদল হবে বলেই হয়তো বাদল পোকা আসছিল। আর আজকের প্রচণ্ড গরম ছিল বন্ধুরা, তো এখন বৃষ্টি নামলো বন্ধুরা, প্রচণ্ড গরম ছিল সেই জন্য অকার আকার একা বেকাদের ঘরে তো ঝাঁপটা ফেলেনি, তো গরমের সময় ঝাঁপ ফেলে আবার কী হবে, হাওয়া হয় সেই জন্য ভালো লাগে। তো এখন আবার বৃষ্টি এসছে দেখে বাফি আবার এই রাতে 12:30টার সময় উঠে আবারে কী করবে, তাদের ঝাঁপটা ফেলে দিয়ে আসতে গেল আবারে। ওই দিকে আছে একা বেকা আমাদের ওই সাইডের ঘরটাতে, যেখানে নতুন ছাদ ফেলা হয়েছে সেখানটাতে পাশের ঘরে। বন্ধুরা না এখন আর বন্ধুরা ঝড় তেমন একটা নয়, এখন মোটামুটি বৃষ্টিটা কিন্তু অনেক জোরে এলো, বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে না মাটির সেই যে সোঁদা গন্ধ, মাটির একটা গন্ধ বৃষ্টি হলে যেমনটা সেই গন্ধ বন্ধুরা ভেসে আসছে, অনেক দারুণ। বৃষ্টি হলে তবু বন্ধুরা ঠিক আছে, কিন্তু ঝড় হলেই খুব মুশকিল। বন্ধুরা কালকে যখন রেসিপি চলছিল আমার বাপিও বলছিল যে কেমন যেন একটা ভ্যাপসা গরম, অন্যরকমের গরম, যেন মনে হচ্ছে এত ঝড় বৃষ্টি হয়ে গেলে তবুও কিছু হচ্ছে না। আর দেখুন কালকে বন্ধুরা রাতেরবেলা থেকে সে দেদার বৃষ্টি থামার নাম নিচ্ছে না, এখন একটু কমেছে কিন্তু একটু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, রাত দিন বৃষ্টি বন্ধুরা চলছে আমাদের এখানটায় এখন। আর মাটির সেই পাত্রটা দেখুন বন্ধুরা ঝড়ের পরে ভরে গিয়েছিলো, আমরা খালি করে দিয়েছিলো, আবার দেখুন সে কিন্তু ভরে গিয়েছে কালকে রাতে মাঝরাত থেকে বন্ধুরা মোটামুটি আমাদের এখানে জোরদার বৃষ্টি চলছে এখন, আর সঙ্গে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে আমাদের আবার বাজার হাটে গিয়েছিল বাপি, আর বাজার হাটে আমি বাড়ি এলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে গাড়িও কম চলছে আর অনেকদিন বাজারে যাওয়া হয়নি, সবজি ফবজি কমে গেছে সেই জন্য আজকে গিয়েছি। আর মার্কেটে আজকে সবজি দোকান কম, যেখানে সবজিওয়ালা বসবে সেখানে এক আঁটু করে জল, সত্যি বন্ধুরা তারা বসবে কোথায়, তারা বলে আমরা খাবো কি আর বেচবো কি, আমার মালও পচে যাবে আর বিক্রি করতে হবে। আর যাদের উঁচু উঁচু ছিল তারা কয়েকজন বসেছে। এই হলো হাটের গল্প, এবার ঘাটের গল্প শুনুন। আমি ঘাটে গিয়েছি আর পাশে বলছে বলে আমাদের কত গাছ দিয়েছিল দানা সব ডুবে সব নষ্ট হয়ে গেল, চাষিদের বন্ধুরা কপাল হাত, বন্ধুরা ঝড়েও মুশকিল, আবার এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মানে কি বলবো বন্ধুরা, সে বৃষ্টির ছোট অবস্থা খারাপ। আর বাপি বাজার হাটে গিয়েছিল, আজকে অনেক বাজার হাট করে এনেছে, দেখি কি কি নিয়ে এসছে। আর বাপি তুমি কালকে খোলার চালে উঠেছিলে, আমি সকালবেলা আমি বলি যে খোলার চালে উঠেছে কেন, আর এখনো বুঝতে পারছি কাল যদি খোলার চালটা না সারতো তার মানে আমাদের ওইটার হাল একদম জলেও নেই, এক হাঁটু জল জমে যেত ঘরের মধ্যে। হয়তো বাজার মধ্যে পুঁই শাক ভালো লেগেছে খুব বন্ধুরা, পুঁই শাক, পুঁই শাক বন্ধুরা খুব দারুণ লাগেছে, আঁকার তুলি। আর এটা নতুন ছাদা না মনে হচ্ছে প্যাকেট দেখে। হ্যাঁ বন্ধুরা বর্ষাকালের কোথায় কি শুরু হতে না হতেই এখন নতুন ছাদা এসে গিয়েছে, খোলো 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 নতুন ছাদা বন্ধুরা দেখুন বর্ষাকালের নতুন ছাতা। ভিজে গেল কি করে নতুন ছাদা বাজারে গেলেই বাপি সবজি কিনবেই, সবজি চাই চাই, বাকি যা কেনা হোক না সবজিটা দরকার খুব। আবার দই তুলিও ভিজে গেছে, চন্দ্রমুখী দারুন তো, বৃষ্টির সময় চন্দ্রমুখী আলু নিয়ে এসছে না, ওদের চন্দ্রমুখী আলু সিদ্ধ খেতেও অনেক মজা লাগে, মশলা দিয়ে নুন দিয়ে মাখিয়ে খেলেও ভালো লাগে, ডাল ভাতের সঙ্গেও আলু সিদ্ধ ভালো লাগে। এত কালো প্যাকেট কেন, তেল তেল ঘি নিচে রাখো নিচে রাখো। হ্যাঁ এইটা ভালো, গরমের সময় ঘি গোলে আজ ভালো হয়েছে। আরে
বড় এই কোম্পানির ঘি, বড় ঘি গলেনি। ছোটর মধ্যে অনেকগুলো গলেনি, সেগুলো আমি নিইনি। তার মানে এগুলো আগের লট ছিল বলে ঠিক আছে। ঘি গরমের সময় গলতে হবে। শসা, বেগুন, টমেটো, বাজারই বাজার, অনেক রকমের সবজি আছে, কড়াই, ডাল, পেঁয়াজ, মোটামুটি বন্ধুরা ঠিক আছে, অনেক রকমের কিছু আছে, বাজার হাট ভালো হয়েছে। মা খুঁজেই চলে যাক কি আছে করে এতে কি হতে। সত্যি বন্ধুরা, এই বর্ষাকালের সময় বাজার হাটের সে এক অন্য পরিস্থিতি। যারা মার্কেট এমনি বসে, যাদের এমনি বাজারের মধ্যে বানা দোকান তো ঠিক আছে, যারা এমনি বসে বন্ধুরা তাদের কিন্তু খুব কষ্ট হয় বন্ধুরা। পয়সাগুলো সব ভিজে গেছে, টাকা দিয়েছে আর ফেরত দিয়ে দিয়ে পয়সা, জল জমে যায় না বাজারের মধ্যে। এতে কি রয়ে যাবে? এতে এর মধ্যে কি চিকেন রয়েছে? অনেকগুলো লেগ পিস দেখতে পাচ্ছি। আমার ওখানে লেগ পিস দেখলে চিকেন খুব ভালো লাগে, একদম যাই রেসিপি হবে না, আমার লেগ পিস দেখলে কেমন ভালো লাগবে। লেগ আছে আর এমনিও রয়েছে, ঠিক আছে। বনলেস চিকেন আছে, এটা তিন পিস আছে। তার মানে বন্ধুরা বৃষ্টির দিনেও সুন্দর করে বাজারহাট আমাদের হয়ে গেছে, অসুবিধা নেই বন্ধুরা। বাড়িতে খাবার এসে গিয়েছে মানে এখন বৃষ্টি হলো আর কি হবে, ঠিক আছে। হ্যাঁ, রান্না একটু অসুবিধা হবে, ওই দিন উনুন চালটা একদম কাদা হয়ে গিয়েছে এখানটা ফের, কিন্তু আমাদের এখানটায় করা যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের ছোটো গ্যাসটাতেও করা যাবে।